গৌতম বুদ্ধ বলেছেন, অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও। গৌতম বুদ্ধের তিনটি মূলনীতি আছে, বৌদ্ধ ধর্মের তিন মূলনীতি, অহিংসা পরম ধর্ম, শত্রুকে ক্ষমা করে দিও, জীব হত্যা মহাপাপ। বুদ্ধদেব বলে গেছেন নীতিকথা, পৃথিবী ত্যাগ করে চলে গেছেন, তারই অনুসারীরা প্রতিদিন লোমহর্ষকভাবে আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ যেইভাবে নৃশংসভাবে হত্যা করছে, লোমহর্ষক ঘটনা। বুদ্ধদেব বেঁচে থাকলে হয়তো আশ্চর্যই হতেন আমার উম্মতের হালতটা কি। ওপারে লাশের গন্ধ, নাফ নদীর ওপারে লাশের গন্ধ, জীবন্ত মানুষকে গাছের সাথে বেঁধে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। আমাদের দেখে খুব কষ্ট লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শাহাদতের মৃত্যুবরণ করে তাদের মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি নয়। একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু কষ্ট লাগে, তার চেয়ে কম কষ্ট লাগে একজন শহীদের, যদিও সেই শহীদকে হত্যা করে তার গোশত টুকরা টুকরা করা হচ্ছে, জীবন্ত মানুষের হাত পা বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জীবন্ত মানুষের হাত পা তার শরীর থেকে চাপাতি দিয়ে কুপিয়ে কেটে টুকরা টুকরা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লামের ভাষায় আমি দেখতেছি খুব কষ্ট হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের ভাষায় মৃত্যু পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি নয়। গত শনিবারে আমার স্ত্রী চলে গেলেন না ফেরার দেশে, আপনারা শুনেছেন। জুমার দিন সবাই দোয়াও করেছিলেন হায়াতে তাইয়েবার জন্য, আল্লাহ হায়াতে তাইয়েবা তাকে দান করেছেন, তবে এখানে নয় সেখানে। মনের ভিতরে খুব কষ্ট, চাপা কষ্ট, চাপা কষ্ট লাঘব করার জন্য একবার কোরআন তেলাওয়াত, একবার জিকির আজগার, অনেক কিছুই চলছে। ছেলেটা কাছে শুইল, বড় ছেলে, শুয়ে বলছে, আব্বু আমার একটা কথা আছে। কি কথা? বলছে, আমার আম্মুকে তো আমরা ফেলে হাসরের ময়দানে পালিয়ে যাব। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মানুষ বাপ মাকে ফেলে, ভাইকে ফেলে, স্ত্রী পরিবারকে ফেলে পালিয়ে যাবে। তা হাসরের মাঠে আমার মাকে ফেলে যে আমরা পালিয়ে যাব, এটা আল্লাহর কথা। আপনি আপনার স্ত্রীকে ফেলে পালিয়ে যাবেন, আমি আমার মাকে ফেলে পালিয়ে যাব, আর আমার মা আমাকে ফেলে পালিয়ে যাবে, আমার ভাই আমাকে ফেলে পালিয়ে যাবে, প্রত্যেকেই একজনকে একজন ফেলে পালিয়ে যাবে। কিন্তু সেখানে শেষ সহায় সম্বল থাকবেন আল্লাহ। হাদিসে এসেছে, বান্দা তার সন্তানকে যেভাবে ভালোবাসে তার সে কোটি 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 গুণ আরহামুর রাহেমিন তার বান্দাকে ভালোবাসে। আমার মা আমাদের কাছে অবহেলিত ছিল, ঠিকমতো খেদমত করতে পারিনি। মাকে আমরা যেটুকু ভালোবাসি, এই ভালোবাসা আবেগ, কিন্তু হাসরের মাঠে বিপদের সময় মাকে ফেলে আমরা পালিয়ে যাব, আল্লাহ পালাবেন না। তাহলে আমরা আমার মায়ের প্রতি দয়াশীল, আমার মার প্রতি, তার বান্দির প্রতি বেশি দয়াশীল হলেন আল্লাহ, তাহলে বেশি মহব্বতের ব্যক্তি তার মহব্বতের বান্দিকে তার কাছে নিয়ে গেছেন। আশা করি সেখানে আমার আম্মা ভালো আছে, সমস্যা নেই। বুকের ভিতরে মনে হলো যে একটা সান্ত্বনার বাণী পাওয়া গেল, আলহামদুলিল্লাহ, চমৎকার কথা। ছেলের মুখ দিয়ে বের হলো, বাপের হৃদয় প্রশান্ত হয়ে গেল, প্রশান্ত হয়ে গেল। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। মানুষের সবচেয়ে প্রিয় পাত্র আল্লাহ পাক, সবচেয়ে আপনজন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হলেন সবচেয়ে আপনজন, আর আল্লাহর কাছেই হলো শেষ আশ্রয়, আর আল্লাহর কাছেই হলো শেষ ঠিকানা।
যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পেতে হলে, ভালোবাসা পেতে হলে যেই জিনিসটা দরকার সেটা হলো ইত্তেবায়ে রাসূল। আউযু